এক ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সব ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, সেটি হলো স্ট্যান্ডবাই সেকশনের যে ভোল্টেজগুলো আছে সবকিছু প্র্যাকটিক্যাল ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে মেপেও দেখাবো। আজকে আপনাদের উপরে নির্ভর করবে যে আমি প্রতিদিন এলইডি টিভির ভিডিও দিব কিনা, কারণ এলইডি টিভির যদি ভিডিও দিই তাহলে কিন্তু আপনারা দেখেন না। আজকের এই ভিডিওটা যদি দেখেন, স্ট্যান্ডবাই রিলিজ যাদের সমস্যা হয় বা পিকচার আসে না বা টিভিটি অন হয় না, এই সমস্যাটি আর কারো থাকবে না। আমি 100% শিওর আজকের ভিডিওটা দেখলে আপনি শিওর এলইডি টিভি খুব সহজ স্ট্যান্ডবাই রিলিজ করতে পারবেন। এখন আপনারা যদি না দেখেন, না লাইক করেন বা আমাকে যদি বেশি উৎসাহ যদি না দেন এবং আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, এটা যদি বেশি ভিউ না হয় তাহলে আর এলইডি টিভির ভিডিও আর সামনে দিব না, তো এটা ভাবছি। তো চলুন আজকে কথা না বাড়িয়ে ফুল মূল ভিডিওতে চলে যাই, কীভাবে এটা স্ট্যান্ডবাই রিলিজ করতে হয় এবং যে ভোল্টেজগুলো আপনাদের অবশ্যই দরকার সেগুলো শর্টকাটে যারা নতুন আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আর এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটাকে একটি কম্বো সার্কিট বলে। কম্বো সার্কিট কী কী, কেন কম্বো সার্কিট বলে, এ নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব। তো এটা হলো মডেল দেখতে পাচ্ছেন TP-V56PA671 এই মডেলটির। তো এটা একটি কমন সার্কিট, এটা কিন্তু অনেকটি এলইডি টিভিতে দেখা যায়। তো আজকে এটা কীভাবে স্ট্যান্ডবাই রিলিজের যে ভোল্টেজগুলো আছে সেগুলো আপনারা মেজর করবেন, মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো। আর এছাড়াও দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাতায় লিখে রেখেছি, তো দেখেন শর্টকাটে লিখে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আইসির প্রথমে ভোল্টেজগুলো আপনারা দেখবেন, ফ্ল্যাশ আইসি দেখবেন, রেগুলেটর ভোল্টেজ দেখবেন এবং মসমিটের কিছু ভোল্টেজ আছে সেগুলো আপনারা দেখবেন। তো এগুলো এখন আপনাদেরকে মেপে দেখাবো এবং একই সাথে আপনাদেরকে সব কিছু এগুলো আলোচনাও করব। তো স্ক্রিনে আমরা মিটার দিয়ে মাপার পর যে ভোল্টেজগুলো আসে সেগুলো আপনাদেরকে স্ক্রিনে সহজে কিন্তু দিয়ে দিব, স্ক্রিনে আপনারা ফলো করবেন। ওকে, তো এ টু জেড দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। তো স্ট্যান্ডবাই রিলিজ হবে না যেই ভোল্টেজ না থাকলে, আপনারা ভালোভাবে কিন্তু ভিডিওগুলো ফলো করবেন। আর আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, স্ক্রিনে দেখতে পারবেন আপনারা এই ভোল্টেজগুলো, আমি যেটা বলবো সেই সঠিক ভোল্টেজগুলো স্ক্রিনে দেখতে পারবেন, এগুলো খাতায় লিখে রাখবেন। তো ভবিষ্যতে যেরকম এরকম যদি শর্টকাটে যদি আপনারা কাজ করতে চান, এই ভোল্টেজগুলো আপনারা দেখে পরবর্তী স্ট্যান্ডবাই রিলিজ করতে পারবেন, যে কোনো চায়না টিভি বা ব্র্যান্ডেড টিভি হোক। তো এই হলো আমাদের সিস্টেম আইসি। সিস্টেম আইসির পাশেই দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আইসি, মূলত সিস্টেম আইসির পাশেই কিন্তু এই ফ্ল্যাশ আইসিগুলো থাকে। এটাকে দেখবেন আপনারা এক নম্বর, এটা ধরবেন এক নাম্বার পিন। তো এক নাম্বার পিনে আমাদের এখানে ভোল্টেজ থাকতে হবে, এখানে আমাদের ভোল্টেজ থাকতে হবে মিলি ভোল্টেজ থাকবে দুই নাম্বার পিন, এই যে দেখেন। তারপর হচ্ছে দুই নাম্বার পিনে আমাদের থাকবে কত ভোল্টেজ, 1.5 ভোল্ট। এই দুই নাম্বার পিনে 1.5 ভোল্ট যদি না আসে তাহলে কিন্তু আমাদের বায়োস্টিক কাজ করবে না দুই নাম্বার পিনে। এবং তিন নাম্বার পিনে থাকবে 3.34 ভোল্ট থাকবে তিন নাম্বার পিনে। এবং চার নাম্বার পিনে থাকবে গ্রাউন্ড, ওকে, চার নম্বর পিন থাকবে গ্রাউন্ড। অনেক সময় আপনাদের এই গ্রাউন্ড যদি আপনাদের মিস হয়ে যায় তাহলেও কিন্তু এই বায়োস্টিক কাজ করবে না। এরপর দেখেন পাঁচ নম্বর পিন হবে, এটা পাঁচ নম্বর পিনে আমাদের থাকবে মিলি ভোল্টেজ, এখানেও হালকা কিছু ভোল্টেজ থাকবে পাঁচ নম্বরে। এবং ছয় নম্বর পিনে থাকবে 1.0 ভোল্ট, ওকে, ছয় নম্বর থাকবে 1.0 ভোল্ট আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এবং সাত নম্বর পিনে থাকবে আমাদের আবারও মিলি ভোল্টেজ থাকবে, হ্যাঁ, সাত নম্বর আবারও মিলি ভোল্টেজ থাকবে। এবং আট নম্বরে সর্বশেষ যে আট নম্বর 3.3 ভোল্ট, এই 3.3 ভোল্টেই কিন্তু বেশিরভাগ মেশিং হয়ে থাকে, 3.3 ভোল্ট থাকতে হবে। যদি এই ভোল্টেজগুলো না থাকে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এগুলো যদি না থাকে তাহলে আপনারা বায়োসটি চেঞ্জ করতে হবে। আর যদি দেখেন এই আইসির ভোল্টেজগুলো ঠিক আছে তারপর রানিং হয় না, তাহলে আরও ভোল্টেজগুলো দেখবেন, আমি সামনের দিকে আসতেছি, এরপরও যদি দেখেন তাহলে আপনারা এটা ফ্ল্যাশ করবেন। ফ্ল্যাশ কীভাবে করবেন এ নিয়ে ভিডিও তৈরি করা হবে। আসলে আজকে এই পর্যন্তই, পার্ট টুতে আবার দেখাবো এই ভোল্টেজ ছাড়া অন্য অন্য ভোল্টেজের, চপারের বা মসপেডের কয়েলের যে ভোল্টেজগুলো আছে সেগুলো অনেক জরুরি, তো আজকে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পার্ট টুতে আবার নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে পার্ট টু আসবে, এরকম করে পার্ট টু, পার্ট থ্রি, ফোর, ফাইভ এরকম করে আসতেই থাকবে। তো আজকে এই পর্যন্ত, এবং ভিডিওটি কত আপনারা রেসপন্স করছেন সেই অনুসারে সামনে পার্ট টু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।